এইবার আমাদেরকে বলছে আমরা অন্ধকলির জীব। আজ শাস্ত্র আমাদেরকে অন্ধকলির জীব বলছে। জনাধে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনারা বলুন, আমরা কি অন্ধ? আমাদের কি চোখ নেই? আমরা তো সবই দেখতে পাচ্ছি কি বাবা, কি আমরা সবই দেখতে পাচ্ছি? এত সুন্দর একটা আসর হয়েছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আপনাদের মতো এমন সুন্দর ভক্তবৃন্দের সম্মুখে হরিনাম পরিবেশন করছি, এটাও দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তাও শাস্ত্র আমাদেরকে অন্ধ বলছে। বলছে কি অন্ধ? বলছে এ অন্ধ সে অন্ধ নয়, এ অন্ধ হলো জ্ঞানান্ধ। যদি বলেন জ্ঞানান্ধ, আচ্ছা আপনারা বলুন তো বাবা, আমাদের মধ্যে কি জ্ঞান নেই? আমাদের মধ্যে কি জ্ঞান নেই? এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে শিক্ষিত মানুষ, কে কেউ মাস্টার, প্রফেসর, অ্যাডভোকেট, LLB, ডক্টরেট করে বসে আছেন, তাও শাস্ত্র আমাদেরকে জ্ঞানান্ধ বলছে। কেন বলছি? বলছি বাবা, এ জ্ঞান সে জ্ঞান নয়, যে জ্ঞানের দ্বারা ভাগবত সেবা হয় না, যে জ্ঞানের দ্বারা ভাগবত চিন্তা হয় না, সে জ্ঞান জ্ঞান নয়। তাই বাবা, আমরা লেখাপড়া শিখে যতই উকিল, জজ, ব্যারিস্টার হই না কেন, আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি। তাই শাস্ত্র আমাদেরকে জ্ঞানান্ধ বলছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের কি করতে হবে গো? সংসারে শত কাজে ব্যস্ততার মধ্য দিয়ে কি করতে হবে? অন্তরে যে বেশি গৌর হরির আরাধনা করতে হবে, গৌর হরিকে হৃদয় সিংহাসনে বসাতে হবে। তা মাগো, আমি গৌরকে বললাম, গৌর তুমি আমার হৃদয়ে এসে বসো। গৌর কি এত সহজে এসে বসবে বাবা? এত সহজে বসবে না। তার জন্য কি করতে হবে? আগে অময়রা, আমরা একটা 20-25 হাজার টাকার খাট গদি যদি কিনি, তাতে যদি ধুলো ময়লা থাকে আমরা তো শুতে পারি, আমাদের গা কিটকিট করে, তাই না বাবা? কিন্তু তাহলে আপনারা চিন্তা করুন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের ময়লা জায়গাটাতে কেমন করে বসবেন? আমাদের বাইরেটা খুব সুন্দর, ঝকঝকে পরিষ্কার, ফিটফাট বাবু হয়ে ঘুরছে, কিন্তু বলুন তো মনের ময়লাটা কিভাবে দূর করা যাবে? মনে আমাদের প্রচুর ময়লা জমে আছে বাবা, এই মনের ময়লাটাকে কেমন ভাবে দূর করতে হবে? যার জন্য মহাপ্রভু বললেন, মনের ময়লাটাকে পরিষ্কার করবার জন্য আমাদের হরিবাসরে যেতে হবে, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে, আর এই হরিনামের ধ্বনি লাগতে লাগতে মনের ভেতরের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল।